जय गुरु। सद्गतिर नतून आलोचनाय आबार सकल के अभिवादन जानिए निवेदन राखछी मादक द्रव्य शरीरेर पक्षे अत्यंत क्षतिकारक, ताई मादक थेके दूरे थाकुन। आज के आलोचना करछी कटु कथा बड़ई भयंकर। कोनो एक्टी मानुषेर जीवने जदि कोनो किछु घटना अघटन घटे थाके ताहले साधारणत आमरा सकलेई किछु ना किछु मंतव्य करे थाकि। केउ जेने बुझे करि ना, निजेर मतन करे मंतव्य करि। किन्तु देखुन एक्टी कथा मानुषके कत आघात देय, मानुषके कत दुख देय, मानुषके कत जाला देय, कत यंत्रणा देय। कटु कथा कत भयंकर होते पारे। एकटी कटु कथार कारणे एकटी मानुषेर प्राण चले जेते पारे। एई धरनेर एकटी दुर्बिषह घटना रामायणे उल्लेख करा हुएछे, ताई आलोचना करछि। राजा दशरथेर तीन तीनटी महिषी तीनटी रानी दीर्घदिन पार हुए गेल, किन्तु तीनटी रानीर मध्ये कोनो रानीर गर्भे कोनो सन्तान जखन एलो ना, तखन राजत्वे चारिदिके ए राजा रानी तारा निसंतान, एई विषयगुलो निये आलोचना शुरू हुए गेलो, गुंजन शुरू हुए गेलो, सकले निजेर मतन करे कथा बोलेन। এই অপুত্রক রাজার রাজত্বে থাকা মহাপাপ। পাপি না হলে কেউ নিসন্তান হয় না। এ রাজা নিশ্চয় ইহকালে হোক পরকালে হোক কিছু না কিছু পাপ করেছেন বলেই ইনি আজ পর্যন্ত বংশের মুখ দেখতে পেলেন না। রানীদেরকে দেখে অনেকেই বলেন এ রানীরা খাওয়া পরার রানী, এরা বংশরক্ষার নারী নয়। এরা অযোধ্যাকে রাজকুমার দেওয়ার জন্য রানী হয়ে আসেনি। নিরুপায় অসহায় রানীদের করার কিছু নাই। একদিন কি ঘটেছিল জানেন? সকালবেলায় একজন সাধু বাবা এসে ডাক দিলেন রাজপ্রাসাদের দরজার সামনে। মা, কে আছো? আজকে আমি দ্বাদশীর পালন করতে কিছু ভিক্ষা চাইছি গো, কিছু ভিক্ষা পাব? একজন দাসী উঠোন পরিষ্কার করছিল। সেই দাসী সাধু বাবাকে ডাক দিয়ে বললেন, ভেতরে আসুন, আপনি সবই পাবেন। সাধু বাবা যেই ভেতরে গেছেন, দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পরে সেই চাকরানীকে জিজ্ঞাসা করছে, বলছে, হ্যাঁ গো মা, এই রাজপ্রাসাদে কি কোনো ছোট বাচ্চা নেই, কোনো ছেলে মেয়ে নেই, যে একেবারে শুনশান, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, না বাচ্চারা কি এখনো ঘুম থেকে ওঠেনি? সেই দাসী অস্ফুট স্বরে বলেছিল, সাধু বাবা, আমাদের রাজবাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে নেই, রাজা নিঃসন্তান। কথাটি শ্রবণ করে সাধু বাবা যেন মনে মনে বলে উঠলেন, আমি এই আট কুড়া রাজার ধন দিয়ে পালন করব না। কথাটি যেন দাসী শুনতে পেলেন। এই কথাটি বলতে বলতে সাধু বাবা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। এদিকে অন্তর মহলে বড় রানী কৌশল্যা
এই সাধু বাবার ডাকটি শ্রবণ করে উঠে থালা ভর্তি করে দান দেওয়ার জন্য ভিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে এলেন। ফল মূল তণ্ডুল রত্ন অনেক কিছু নিয়ে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, কই সাধু বাবা কোথায় যিনি ভিক্ষা চাইছিলেন? দাসী বলে উঠল, রানীমা আপনাকে বললে হয়তো আপনি দুঃখ পাবেন, কথাটি বলবো কি বলবো না? রানী বললেন, না না দুঃখ পাওয়ার কিছু নেই, যা হয়েছে বলো না। রানীর অভয় বাণী শুনে দাসীটি বলে উঠল, রানীমা সেই সাধু বাবা বলে গেল এই আটকুড়ার রাজপ্রাসাদ থেকে আমি কোনো ধন গ্রহণ করে ভিক্ষা নিয়ে আমি এই একাদশী ব্রতের পালন করব না। কথাটি শ্রবণ করে রানী কৌশল্যার হৃদয়টা যেন ফেটে চৌচির হয়ে গেল, দুঃখে ভরে গেল তার সমস্ত মন প্রাণ। স্থির করলেন, না এ জীবন আমি আর রাখব না, আমার জন্য রাজাকে এত তিরস্কার সহ্য করতে হয়, আমি আজকেই এই প্রাণটা বিসর্জন দেব। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই রানী সুসজ্জিত হয়ে সব কিছু ব্যবহার করে নিয়ে ছুটে চলেছেন নদীতে আত্মবিসর্জন দিতে। রানী তত্তর করে এগিয়ে যাচ্ছেন, কে যেন শূন্য মার্গে বলে উঠল, রানীমা তুমি আত্মবিসর্জন দিও না, তুমি আত্মহত্যা করো না মা, তুমি আমার কথা শোনো না, আমি আজকে আর কারো কথাই শুনব না। মা গো তুমি দুঃখ করো না, তোমার কলে তোমার গর্ভে তোমার সংসারে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করবেন, তুমি আত্মহত্যা করো না মা। এদিকে এক ধীবরিণী ওই মাছ ঝাড়তে এসেছিল বাবা, সে চিৎকার করে ডাকছে, রানীমা আমাকে একটু তোমার কাছে যেতে দাও, আর তুমি এক পাও এগোবে না। এদিকে মা আমার গলা ভর্তি জলে দাঁড়িয়ে আছে, ধীবরিণী এসে বলছে, মা তুমি কার সঙ্গে কথা বলছিলেন? রানীমা বলছে, তা আমি তো জানি না। বলছে, মা তুমি দুঃখ করো না, তুমি জল থেকে উঠে এসো, তোমার গর্ভে তোমার ঘরে স্বয়ং নারায়ণ আসবেন। সেই দিন রানীমাকে ধীবরিণী বলেছিলেন, মা তোমার কোলে যদি নারায়ণ জন্মগ্রহণ করেন তাহলে একটি কথা দাও মা, আমাকে অন্তত একদিনের জন্য একটু কোলে নিতে দিবেন। রানীমা বলেছিল, তথাস্তু তাই হবে। হে ভক্ত সমাজ, যে কৌশল্যা কটু কথা শ্রবণ করে আত্মহত্যা করতে গিয়েছিল সেই কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং রামচন্দ্র। এখানে কি শিক্ষা দিল বাবা? হে ভক্ত সমাজ, রামায়ণ এই শিক্ষা দিয়ে গেল মানব সমাজকে, কোনো নারীর যদি সন্তান সন্ততি না হয় তাহলে আমরা অনেক কটু কথা বলি, অনেক অশালীন মন্তব্য করি, যে কথাগুলোর সেই মা কোনো জবাব দিতে পারে না, সে আঘাতের উপর আঘাত সহ্য করে যায় কিন্তু তার করণীয় কিছু থাকে না। ভেবে দেখুন, যে সমস্ত কথা কৌশল্যা সহ্য করেছিল তার কোলে এলো স্বয়ং রামচন্দ্র। কোনো মা হয়তো দীর্ঘদিন পরে মা হন, সেদিন তার সেই কথাগুলোর জবাব আর কেউ নিতে চায় না। এই শিক্ষা দেওয়ার জন্য একটি কথা বলতে গেলে অনেক ভেবে চিনতে বলবেন, কথা যেন কোনোদিন কাউকে দুঃখ না দেয়, ব্যথা না দেয়, আঘাত না দেয়। এই কারণেই রামায়ণের এই অংশের অবতারণা। আজ এই পর্যন্তই রইল,
আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।